কুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতু বোন জিজ্ঞেস করছিলেন যে আমি দিনের ব্যাপারে যেটুকু জানি এটি যদি আমি বলি প্রচার করি কিন্তু পরে নিজে আমল না করি তো মানুষকে বলা ঠিক হবে কিনা বোন আসল বিষয়টি এরকম যে নিজে আমল করাটাই করলেন নিজে আমল নিজে জানবে তারপর আমল করবে জানার পরে আমল এটাই করলেন আলাম আন্না ইলাহ ইল্লাল্লাহ যিনি রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অস্তাক ফিল্বে আর তোমার পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেফার করো ক্ষমা চাও আর মমিন মমিন নরনারী এদের জন্য ক্ষমা চাও হ্যাঁ জি আপনি যা জানেন আমল করার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ বলছেন দিন দিনা মানু লিমাতা কৌল না মালাতা ফারুন হেমান দারগণ তোমরা যেটা করো না সেটা বলো কেন জি তবে হ্যাঁ উল্লেখ্য যে এখানে বলা যায় যে যদি জানেন যে কাজটি ভালো হয়তো আপনি করতে পাচ্ছেন না আপনি না করলে আপনার পাপ হবে না কিন্তু আপনি হয়তো পাচ্ছেন না করতে অন্য মানুষকে আপনি বলতে পারেন সে যদি আমল করে আমল করে যদি আমল করে আপনি ওই আমলের কারণে আপনি নাকি পাবেন যেমন এক হাদিস সেই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার কাছে যা হাদিস তোমরা শুনলে এটা অন্যদের কাছে পৌঁছে দাও হতে পারে যে শুনবে সে বেশি জ্ঞানী হতে পারে আপনি একটা জিনিস জানেন সে জিনিসটা হয়তো আপনি অত ভালো বুঝছেন না অন্যকে বললে পারে হয়তো সে বুঝছে সে আমল করছে সেই জিনিসটা প্রচার করছে বুঝছে তাহলে সেটা ভালো আর যে এমন যেগুলো আমলযোগ্য আমল যে আমল করতে হয় তারপর আপনি করেন না এগুলা ভিন্ন জিনিস তারপরেও যে আপনি ভালো কাজ যদি কেউ বলে সে যদি আমল নাও করে তাহলে ভালো কথা বলতে পারেন অন্যকে যদি সে অন্য কেউ মানে হতে পারে আল্লাহ তাকে এর জন্য যাচা দিবে। এজন্য বলা যায় ইনশাল্লাহ বলা যায় কোনো সমস্যা নেই আল্লাহ আল